হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সায়েন্সের যে 1500 এমসিকিউ সিরিজ চলছে ওর পার্ট 7 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মাম্পস নামক রোগটি ঘটে কোনটির দ্বারা? সঠিক উত্তর হবে অপশন বি, ভাইরাস। এই রোগের ভ্যাকসিনকে MMR ভ্যাকসিনও বলা হয়, এটা মনে রেখো। নেক্সট প্রশ্ন, আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি সেটি হলো? সঠিক উত্তর হবে অপশন এ, পেশিকলা বা মাসেল টিস্যু। ফুসফুস আবৃত থাকে, ফুসফুসের আবরণীর নাম? সঠিক উত্তর অপশন বি, প্লুরা। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণীর নাম, এটা মনে রাখো। রক্তে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? সঠিক উত্তর হবে অণুচক্রিকা বা প্লেটিলেটস। এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার থেকে ছোট হয়। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা? সঠিক উত্তর হবে অপশন সি, 12 জোড়া। 31 জোড়া হলো সুষুম্না স্নায়ু। মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি বা হাড় হলো? সঠিক উত্তর হবে স্টেপিস, এটি মধ্যকর্ণে অবস্থিত। আর ফিমার হচ্ছে সব থেকে বড় হাড়। অর্গান অফ কটি কোথায় থাকে? সঠিক উত্তর হবে ককলিয়ার মধ্যে। ককলিয়াটা আবার অন্তঃকর্ণের একটা পার্ট, যেহেতু ককলিয়া আলাদাভাবে মেনশন করে দিয়েছে, উত্তরটা এটাই হবে। ভারতে পোলট্রির সর্বাধিক পরিচিত রোগটি হল? সঠিক উত্তর হবে রানীক্ষেত, একে নিউক্যাসল ডিজিজও বলা হয়। কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? সঠিক উত্তর ভিটামিন ই। কার দ্বারা মেনিনজাইটিস ঘটে? সঠিক উত্তর মেনিনগোকক্কাস। সালমোনেলা কার দ্বারা ঘটে? সরি, টাইফয়েড সালমোনেলা টাইফির দ্বারা ঘটে, এটা মাথায় রাখবে। নেক্সট, গত ক্লাস থেকে দুটো প্রশ্ন আছে। নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় এবং কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কোটিং করা হয়? তোমরা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।